1970 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গুরকির আঘাতে নোয়াখালীর উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণ হারায় অর্ধ লক্ষাধিক মানুষ ও লক্ষাধিক পশু। দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে এরপর হাতিয়া ও সুবর্ণচরে নির্মাণ করা হয় 33টি মাটির উচ্চ টিলা বা কিল্লা। প্রতিটি টিলার উচ্চতা 40 থেকে 50 ফুট। এগুলো উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই থেকে এগুলো মুজিব কিল্লা নামে পরিচিত। যখন হানি ইয়ের তখন মানুষ গরু বসলেই এই কিল্লা রায় উঠছে, বাক কিল্লা উঠছে। ইয়ার পর আবার 91 বন্যা তো মানুষ গরু জুগতাল ইয়ে উঠছে। প্রতিটি টিলা করা হয় 5 একর জায়গা জুড়ে, যেখানে পুকুরও ছিল। তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয় কিল্লাগুলো। তবে এরই মধ্যে 30টি কিল্লা বেদখল ও বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ স্থানীয়দের। লিজ নিছে 3-4 বছর আগে, এটা রেড ক্রিসেন্টের দায়িত্বে, কারে দিছে সেটা তো আমরা জানি না। কিল্লাটা বেচা কিনে হয়ে গেছে, এটা একটু ব্যবস্থা নেন। জিলায় এটা আমি 2 বার জানাইছি, কিন্তু এটা কোনো ব্যবস্থা নেওয়া হলো। দখলদাররা কিল্লার গাছ কেটে গড়ে তুলেছেন বসতঘর, পোলট্রি ও গবাদি পশুর খামার। কেউ আবার মাটি সমান করে চাষাবাদ করছেন। আমরা তার নামে জোর করে দখল করি না, আমরা কাগজ আইসি কিনে লইছি। এটা কিল্লার আগের বন্দোবস্ত, এই আগের বন্দোবস্ত থেকে তারপর দিয়ে আমরা এই রেকর্ডে রেকর্ডে পাইছি, এগুলাতে আমরা কিনে লইছি। তারপর থেকে বন্যার পরে সে মনগণ বিক্রি করছে, আমি মনগণ তার থেকে কাগজ পত্র দেখে কিনি। তবে এ নিয়ে রেড ক্রিসেন্টের স্থানীয় কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আর কিল্লা লিজ দেওয়ার বিষয়টি জানা নেই স্থানীয় প্রশাসনের। আমি নতুন এসেছি, কার্যক্রম শুরু করেছি। এখানে যদি কোনো মুজিব কিল্লা বেদখল হয়ে থাকে, আমি সেটির জন্য আইনগত ব্যবস্থা নেব। স্থানীয়রা জানান 1985 ও 1991 সালের ভয়াবহ বন্যায় মুজিব কিল্লায় আশ্রয় নিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা পায়। হাবিবুর রহমান, বৈশাখী সংবাদ।